নতুন রূপে আসছে মহাকরণ। সংস্কার চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার হেরিটেজ কাঠামো পুরোপুরি অবিকৃত রেখে নতুন রূপে সেজেছে রাইটার্স বিল্ডিং। ভেঙে ফেলা হয়েছে স্বাধীনতা উত্তর যুগের যাবতীয় ব্লক। পর্যাপ্ত আলো হাওয়া যাতে প্রবেশ করতে পারে তার জন্য যাবতীয় অস্থায়ী নির্মাণ সরিয়ে ফেলা হচ্ছে। ছাদে বানানো হচ্ছে সোলার পার্ক, এতে পরিবেশ দূষণও কমবে। এইচআইভি থাবা বসিয়েছে ওদের ছোট্ট শরীরে। বাবা মায়ের স্নেহ ছায়া থেকেও কিন্তু বঞ্চিত ওরা। কিন্তু এত প্রতিকূলতাও ওদের জীবনী শক্তির কাছে হার মেনেছে। রেখা, সঞ্চারী, দেবীরা যে হোমে বড় হয়েছে তাদের 29তম বার্ষিক অনুষ্ঠান ছিল মঙ্গলবার। সেখানেই জানা গেল 9 বছর আগে 3 জন শিশুকে নিয়ে যাত্রা শুরু করে তারা। এখন সদস্য সংখ্যা 71। জীবনযুদ্ধে প্রায় হার মেনে যাওয়া ছোট্ট প্রাণগুলিকে নতুন জীবন দেওয়াই এদের লক্ষ্য। এইচআইভির মারণ শক্তিও হার মেনেছে এই ছোট্ট যোদ্ধাদের কাছে। সাঁতরাগাছি ঝিলটিকে শীতে আরও দর্শনীয় করে তুলতে রেলের কাছে প্রস্তাব পাঠাল রাজ্য সরকার। প্রতি বছর এই শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি আসে এই ঝিলে, আর এই পাখি দেখতেই এখানে ভিড় জমান প্রচুর সংখ্যক মানুষ। মূলত বার্ড লাভারদের সেই আগ্রহকেই প্রাধান্য দিতে চাইছে রাজ্য সরকার। আর সেই লক্ষ্যেই জলাশয়ের পূর্ব ও পশ্চিম দুদিকে 35 মিটার উঁচু ওয়াচ টাওয়ার তৈরির প্রস্তাব রেলের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। জয়নগরে শুরু হলো মুয়ার মেলা। 24 এবং 25শে জানুয়ারি জয়নগর ইনস্টিটিউট ফর বয়েজ স্কুলে এই মেলা চলবে। দারুণ চাহিদা থাকলেও মুয়া শিল্প এখন গভীর সংকটে, তাই এই মেলার আয়োজন। কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে, এই বছর তা যেন অক্ষরে অক্ষরে মিলছে। এমনিতেই শীতের কামড়ে জুবুথুবু হয়েছে বাঙালি। এর মধ্যেই হাওয়া অফিস জানিয়েছে আগামী কদিনে আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে ঢুকছে কনকনে উত্তুরে হাওয়া, সুতরাং বাঙালি তৈরি থাকো, আস্তিন গুটিয়ে শীত কিন্তু দোরগোড়ায়। তার সুরের জাদু দেখেছে বলিউড, এবার টলিউডের পালা। বাংলা ছবিতে গান গাইবেন রেখা ভরদ্বাজ, প্রযোজক সত্যজিৎ ঘোষ এবার পরিচালক হচ্ছেন, আর তার ছবিতে গান গাওয়ার জন্যই রেখাকে রাজি করিয়েছেন। সুর দেবেন অনুপম রায়, তাই অনুপম রেখার যুগলবন্দী কেমন চমক দেয় তাই দেখার।